আপনি কি সঙ্গীত ভালোবাসেন? স্পিকারে গান শুনতে ভালো লাগে আপনার? মার্কেটে নতুন স্পিকারের খোঁজ পেলেই কি কিনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে তার স্পেসিফিকেশন? তাহলে এই খবরটা শুধুমাত্র আপনার জন্য। আপনার কোনো ধারণা আছে যে বিশ্বের সবথেকে দামি স্পিকারের দাম কত হতে পারে? বলুন তো কত। আপনি ভাবছেন তো এ আবার কীরকম প্রশ্ন? আরে মশাই, আন্দাজ বলেও তো একটা কথা রয়েছে। তো যারা গান শুনতে ভালোবাসেন, স্পিকারের দাম কত হতে পারে আপনাদের তো একটা আন্দাজ রয়েছে। তো ভাবছেন যে বড়জোর কত আর হবে, মেরে কেটে 1 লাখ, 3 লাখ, 5 লাখ কিংবা তার থেকে আর একটু বেশি? কিন্তু না, আপনার জন্য, আপনার জানার জন্য বলছি, বিশ্বের সব থেকে দামি স্পিকারের দাম 6 কোটি। ঠিকই শুনেছেন, 6 কোটি টাকা। কি হলো, ভিমরি খেলেন নাকি? তা অবশ্য খাবারই কথা, আর হবে নাই বা কেন? এ তো ফেরারি, রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি বা প্রাসাদোপম বাড়ির দামের থেকেও বেশি। আর সেখানে কি না স্পিকারের দাম 6 কোটি? তাহলে শুনুন, যে স্পিকারটার কথা বলছি, এবং অবশ্যই এই যে স্পিকারটা, এই স্পিকারটা কিন্তু কোনো এলেবেলে স্পিকার নয়। এই মুহূর্তে সেই স্পিকারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফোকাল গ্রানাডে ইউটোপিয়া ইএম ইভিও হাই ফিডেলিটি স্পিকারের কথা বলছি আমরা, যেটা তৈরি করেছে ফ্রান্স। অভাবনীয় ডিজাইন তৈরি, মোট 5টি স্পিকারের সম্মিলিত দাম এই 6 কোটি টাকা। স্পিকারগুলো মাটিতে দাঁড় করিয়ে রাখার পদ্ধতিটাও বেশ ইউনিক। এই 5টা স্পিকারের 1-1টির ওজন কত জানেন? 265 কেজি। কিন্তু এই স্পিকারগুলোর এত দাম কেন? জানা যাচ্ছে আওয়াজ, বিশুদ্ধ ফিল্টার, ডিজাইন সব কিছুতেই যাকে বলে অনন্য একেবারে এই স্পিকারগুলো, আর তাই এই স্পিকারগুলোর এত দাম। আরও অবাক করা কিছু তথ্য আছে, এখানেই শেষ হয়নি, শুনবেন সেগুলো? শুনুন তাহলে। এই 6 কোটি স্পিকারের সেট পৃথিবীতে কিন্তু বিকোচ্ছে একেবারে হট কেকের মতো, তাহলেই বুঝুন একবার। এই স্পিকারের সেটটার দাম 6 কোটি টাকা, কিন্তু তাই বলে লোকজন কিন্তু সেটা কিনছে, এবং হট কেকের মতো এই স্পিকারটা কিন্তু একেবারে বিক্রিও হচ্ছে। তো আপনার কাছে যদি ব্যাংকে বিপুল টাকা থাকে, আর আপনি যদি সঙ্গীতের মূর্ছনাতে আপনাকে আকর্ষণ করে, এবং আপনি যদি গান শুনতে ভালোবাসেন, একেবারে স্পিকারে সেই গান আরও ভালো করে যদি আপনি শুনতে চান মন দিয়ে, তাহলে আপনিও কিন্তু এটা ট্রাই করতেই পারেন। এই স্পিকারের সেটকে সংগ্রহ করার জন্য আপনিও কিন্তু, এই যে হট কেকের মতো এই স্পিকার বিকোচ্ছে, তার মধ্যে আপনিও কিন্তু নাম লেখাতে পারেন। কারণ আমরা দেখেছি যে যারা সঙ্গীতপ্রেমী হন, যারা গান শুনতে ভালোবাসেন, তারা ঘরে নিত্য নতুন স্পিকার কেনেন। কারণ স্পিকারে ওপরে নির্ভর করে আপনি যে গানটা শুনছেন, সেই গানটার সুর, তাল, লয়, ছন্দ এগুলো যেমন রয়েছে, তেমনি সেই গানটা শুনতে কতটা ভালো লাগবে সেটাও কিন্তু স্পিকারের ওপর নির্ভর করে। তো আপনি যদি সঙ্গীতপ্রেমী মানুষ হন, সঙ্গীত যদি আপনি ভালোবেসে থাকেন, গান শুনতে যদি আপনার ভালো লাগে, তাহলে তো আপনার কাছে স্পিকার কেনাটা নতুন কিছু নয়, কিন্তু দামটা একটু বেশি। কিন্তু তাহলে কি হবে, একেবারে হট কেক নতুন স্পিকার মার্কেটে, তার খোঁজ পেলে আপনি কি করেন? কিনে ফেলেন কি? তবে কেনার আগে একটু স্পেসিফিকেশনটা নিশ্চয়ই আপনি যাচাই করে কেনেন, কারণ বেশ কিছু স্পেসিফিকেশনের জন্য স্পিকারের গান সেটা শুনতে আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটা স্পিকারের, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, এবং যার জন্য গান আরও বেশি শ্রুতিমধুর হয়। তো এই যে এই স্পিকারটা যার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনার কোনো ধারণা কি আগে থাকতে ছিল যে এই স্পিকারটার দাম কত হতে পারে? আপনি হয়তো ভাবছেন যে এই স্পিকারটা যার দাম 6 কোটি টাকা, এটা আবার অন্যান্য স্পিকারের থেকে কি আলাদা? রীতিমতো ভিমরি খাওয়ার মতো ব্যাপার, কারণ একটা স্পিকারের সেট তার দাম মেরে কেটে কত হতে পারে, 1 লাখ, 3 লাখ, 5 লাখ? কিন্তু যখন কোনো একটা স্পিকারের দাম 6 কোটি টাকা হয়, এবং বিশ্বের সব থেকে দামি স্পিকার সেটা, তাহলে তো একটু অন্যরকম কিছু হবেই। তা অবশ্য ভিমরি খাওয়ারই কথা, হবে নাই বা কেন? এ তো ফেরারি, রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি বা প্রাসাদোপম বাড়ির দামের থেকেও বেশি। আর সেখানে কিনা স্পিকারের দাম 6 কোটি,
তাহলে অবশ্যই এই স্পিকারটি যে কোনো এলেবেলে স্পিকার নয়। ফোকাল গ্রানাডে ইউটোপিয়া ইএম ইভিও হাই ফিডেলিটি স্পিকারের কথা বলছি আমরা, যেটি তৈরি করেছে ফ্রান্সের তৈরি এই স্পিকার। অভাবনীয় ডিজাইনে তৈরি, মোট 5টা স্পিকারের সম্মিলিত দাম এই 6 কোটি। স্পিকারগুলি মাটিতে দাঁড় করিয়ে রাখার পদ্ধতিটাও বেশ ইউনিক। এই 5টি স্পিকারের এক একটির ওজন 265 কেজি। কিন্তু এই স্পিকারগুলির এত দাম কেন? কারণ এই যে এর আওয়াজ, বিশুদ্ধ ফিল্টার, ডিজাইন, সব কিছুতেই যাকে বলে অনন্য এই স্পিকারগুলো, আর তাই এই স্পিকারগুলির এত দাম। আরও অবাক করা তথ্য রয়েছে, আরও অনেক কিছু শুনবেন, সেগুলো শুনতে চান? এই যে 6 কোটি স্পিকারের সেট পৃথিবীতে বিকোচ্ছে একদম হট কেকের মতো। তো কী ভাবছেন, আপনার যদি ব্যাংকে বিপুল টাকা থাকে আর যদি সঙ্গীতের মূর্ছনা আপনাকে আকর্ষণ করে, তাহলে কি আপনিও ট্রাই করতে পারেন এই স্পিকারের সেটকে সংগ্রহে রাখার জন্য? কারণ আপনি যদি গান শুনতে ভালোবাসেন, যদি সঙ্গীত প্রেমী হন, তাহলে তো স্পিকার আপনার কাছে একদম হট কেক, সেটা বলা যেতেই পারে। তো সেই জন্যই বলছি আর কি, যে এই স্পিকারের সেট, এটা কিন্তু একেবারে এলেবেলে কোনো স্পিকার নয়। ফোকাল গ্রানাডে ইউটোপিয়া ইএম ইভিও হাই ফিডেলিটি স্পিকার, যে স্পিকারটার ভিডিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং যেটা তৈরি করেছে ইতিমধ্যেই ফ্রান্স। অভাবনীয় ডিজাইনে তৈরি হয়েছে এই স্পিকারটা। অনেকের কাছে অনেক রকম স্পিকার তো থাকে, কিন্তু এই রকম স্পিকার খুব কম মানুষের কাছেই কিন্তু রয়েছে। তাও যেগুলো রয়েছে সেগুলো তো একেবারে দামে এর ধারে কাছে নয়, কারণ কত বা দাম হতে পারে একটা স্পিকারের? 1 লাখ, 3 লাখ, 5 লাখ, আর একটু বেশি, কিন্তু একেবারে 6 কোটি, ভাবতে পারছেন? মানে ভিন্ডি খাওয়ার জোগাড় তো বটেই। এটা তো ফেরারি, রোলস রয়েস বা বিলাসবহুল যে অন্যান্য সব গাড়িগুলো রয়েছে পৃথিবীতে, সেই সমস্ত গাড়িগুলোর সঙ্গে একে তুলনা করা হচ্ছে। প্রাসাদোপম বাড়ির দামের থেকেও কিন্তু এই স্পিকারটার দাম বেশি, আর সেখানে কিনা স্পিকারের দাম 6 কোটি। তাহলে শুনুন, অবশ্যই এই স্পিকারটা যে কোনো এলেবেলে স্পিকার নয়। ফোকাল গ্রানাডে ইউটোপিয়া ইএম ইভিও হাই ফিডেলিটি স্পিকার, তৈরি করেছে ফ্রান্স। অভাবনীয় ডিজাইনে তৈরি, মোট 5টা স্পিকারের সম্মিলিত দাম এই 6 কোটি। স্পিকারগুলি মাটিতে দাঁড় করিয়ে রাখার পদ্ধতিটাও বেশ ইউনিক। এই 5টি স্পিকারের এক একটির ওজন 265 কেজি। ভাবতে পারছেন এর ওজনটা একবার ভাবুন, মানে এই যে স্পিকারগুলো 5টার একটা সেট, তার একটার ওজন 265 কেজি। ওজনটা একবার ভাবুন, তাহলেই বুঝুন এর যে দাম 6 কোটি, তার ওজনটাও কিন্তু যথেষ্ট বেশি, মানে ধারে ভারে একেবারে সমান আর কি। কিন্তু স্পিকারগুলোর দাম এতটা কেন? জানা যাচ্ছে আওয়াজ, বিশুদ্ধ ফিল্টার, ডিজাইন, সব কিছুতেই যাকে বলে অনন্য এই স্পিকারগুলো, আর তাই এই স্পিকারগুলির এত দাম। আরও অবাক করা তথ্য শুনবেন, এই 6 কোটি স্পিকারের সেট পৃথিবীতে বিকোচ্ছে হট কেকের মতো। তো কী ভাবছেন, আপনার কাছে যদি ব্যাংকে এই বিপুল টাকা থাকে আর যদি সঙ্গীতের মূর্ছনা আপনাকে আকর্ষণ করে, তাহলে আপনিও ট্রাই করতে পারেন এই স্পিকারের সেটকে সংগ্রহ করার জন্য? খবরটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।